আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন 8টা বাজে, এখন ঘুম থেকে উঠলাম। 10টার দিকে আমাদের গাড়ি ছাড়বে, আর রেডি হয়ে নিলাম। এই যে একটা ভারী জ্যাকেট পরে নিছি, এখান থেকে নিয়েছিলাম 600 রুপি দেওয়া। এই তো, আর ডাবল মোজা ডাবল টি শার্ট পরছি, আর উপরে একটা কানটুপি পরছি। প্রচুর ঠান্ডা। এখন নাস্তা করবো, নাস্তা করে দেন গাড়িতে উঠাও যাবো। আর এখান থেকে গাড়ি ভাড়া স্ট্যান্ড পর্যন্ত 200 রুপি, চাইলে 10-15 মিনিট যদি হাইটা যায় তাহলে যাওয়া যায়, বাট এত ব্যাগ নিয়ে হাঁটা সম্ভব না। ঠিক আছে, গাড়িতে দেখা হচ্ছে। হোটেল থেকে একটু সামনেই হাঁটতে হাঁটতে রেস্টুরেন্টটা পাওয়া যায়। এখানে নুডলস আছে 50 রুপি করে। সো নাস্তা করে নিব, নাস্তা করার পরে গাড়ি ভাড়া করতে হবে। গাড়ি ভাড়া করে আপনার স্টেশন যাইতে হবে, যেখানে যেখান থেকে আর কি নর্থ সিকিমের জন্য জিপগুলো ছাড়ে। ওখানে নাকি আরও 7 বাংলাদেশি আছে আমার জন্য ওয়েট করতেছে। আমি সহ টোটাল 8 জন, আর একজন গাইড দিয়ে দিবে। এই দেখি, নাস্তা করে নেই। নুডলস রেডি, সুপি নুডলস 50 রুপি, ভেজিটেবল দেওয়া আছে, একটু সুপি করে দিছে, খায় মজা পাওয়া যাবে। সো এখান থেকে একটা ট্যাক্সি বুক করা হইলো, আর বাজরা স্ট্যান্ডে যেতে হবে। ওখান থেকে আমাদের নর্থ সিকিমের গাড়ি পাওয়া যাবে। আমি তো শাদি নেই কি ভাই। ঠিক আছে, এখান থেকে আমরা রওনা দিচ্ছি। নাস্তা করা শেষ, হোটেল চেক আউট করা শেষ। এখানে নামায় দিবে লাচুং এন্ড লাচেন বাজরা স্ট্যান্ড। সো শেয়ার জিপ পেয়ে গেছি, এটা আমার জিপ, এটা 2448 10 সিটারের একটা গাড়ি। আচ্ছা ভাই, এটা এজেন্সিটার নাম কি দেখি, কারণ আমি তো একজনের দ্বারা ইয়ে করছি। তো ওই রেস্টুরেন্টে এই যে এলেন ট্রাভেলসের দ্বারা যাচ্ছি। আমার থেকে 2500 নিছে, আর ভাইরা থেকে মনে হয় 3500 নিছে। যাক, 3 দিনের জন্য, 3 দিন 2 রাতের জন্য 2500 রুপি গেছে। এটা একটু যাক টাকা সেভ হইলো, মানে টাকা উসুল। আর এখন অনেক বাংলাদেশি ভাইরা এখনো আসে নাই, টোটাল 4 জন আছে, আমি মিললাম 5 জন হয়েছি, আরো 3 জন বাকি। 3 জন আসলে আমরা রওনা দিব। আমরা রওনা হচ্ছে, এখন বাজে 10:55, মানে 11টাই বাজে। দেখি যাতে যাতে কয় ঘন্টা লাগে। সো আমাদের বিরতি দিছে, লাঞ্চ করার পরে এখান থেকে রওনা হব আবার লাচুনের উদ্দেশ্যে। এখান থেকে যাইতে মেবি আরো 4-5 ঘন্টা লাগবে। এখানে এই যে দেখি খাবার হিসাবে কি দেয়। এখানে চারিদিকে পাহাড়, সব বড় বড় পাহাড়। এখানে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় উঠতেছে আর নামতেছে। এই যে আমার সাথে আরো বাঙালি ভাই আছে অনেক, এই যে ভাইয়া আছে, আরো ওই যে 3 জন ভাই আছে, উপরে আছে আরো একটা আপু আছে। তো সবাই মিলে আসছি। সো দুপুরের খাবার হিসাবে ভাত দিছে, দেন আরো অনেক কিছু দিছে, ডাল দিছে, দেন আলু ভাজি দিছে। আলু ভাজির পাশাপাশি যেটা দেখতেছেন এটা হলো চিপস, চিপস দিছে, অ্যান্ড সালাদ ছিল,
আর অনেক জায়গায় চিকেন দেয়, বাট এখানে আমাদেরকে ডিম দিছে। ডিম ডিমের সাথে আর কি একটু কারি করে দিছে ডিমটাকে। এখানেই সবাই খাওয়া দাওয়া করে দেন রওনা দিই। খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া খাবার মোটামুটি ভালো ছিল। আর নর্থ সিকিম যাওয়ার আগে আমাদের কাছে যদি কোনো প্লাস্টিক বোতল থেকে থাকে সব কিন্তু এখানে রেখে দিতে হবে, কারণ নর্থ সিকিমের ভিতরে প্লাস্টিক ইজ নট অ্যালাউড। সো ওখানে কোনো প্লাস্টিক বা প্লাস্টিক ব্যাগ কোনো কিছুই নেওয়া যাবে না, থাকলে এখানে ফেলা দিতে হবে। এখানে একটা চেকপোস্ট আছে, এখানে ওরা পারমিশন নিবে, নেওয়ার পরে রওনা হবো। ভাই এ তিস্তা কা পানি আনা, তিস্তার পানি, পাহাড় মানে চারিদিকে পাহাড়। यहाँ तो वो काउंटलेस है, अभी तक काउंटलेस नहीं मिला है। रिपोर्ट ही नहीं है, रिपोर्ट ही नहीं है। ज्यादातर नॉन लोकल्स थे ना, बुरी तरह से पानी में भर गया था। हाँ यहाँ ब्रिज था, ठीक है, ब्रिज टूट गया। अभी आर्मी का ब्रिज है, आर्मी ने बनाया हुआ है। नया ब्रिज है, ना अभी तक रिपोर्ट में भी नहीं है। এই জায়গাটায় হ্যাভি ফ্লাড হয়েছিল অক্টোবরের 4 তারিখে 2023 সালের। সো এই জন্য অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই এলাকাটা। এখানে দেখতে পারতেছেন মানে অনেকগুলো বাড়ি কিন্তু পুরো ভাঙ্গা চুরা চুরমার হয়ে গেছে। আর আরেকদিকে এই যে এখানে ড্যামটা খোলার আগেই মানে পানি আসা পড়াতে ড্যামটাও ভেঙে গেছে। এখানে একটা বড় ড্যাম ছিল, তো তিস্তাতে তারপর পানিগুলো মিশা যায়, বাট ওই ড্যাম ভাঙ্গা যাওয়াতে আর এখানে ওই পানিটা আটকা যাওয়াতে এখানে কিন্তু অনেক ক্ষতি হয়েছে। লাচুং যাওয়ার পথে এই যে একটা ওয়াটারফল পড়ে, এটা হচ্ছে লোকালরা এটার নাম দিছে অমিতাভ বচ্চন ফলস। ভাই এই কিতনা উপরে, ইলেকট্রিসিটি চলে গেছে, রিচার্জেবল লাইট আছে, এই যে আমার বেড,
এখন -1°C স্নো এখন পর্যন্ত দেখি নাই, হয়তো কালকে সকালে দেখতে পারবো, আর রাত্রে হয়তো বা স্নোফল হতে পারে, দেখি কি হয়। মারো 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 ভাই, আই কই আছিস, কি চকলেট রে ভাই, নিয়ে নে দুই প্যাকেট নিয়ে নে দন ভাই, কিতনা প্রাইস এ চকলেট কা? ও ও এ কোন হে রে, কেমন লাগতেছে ভাই নর্থ সিকিম? একের কো খালি বরফ নাই, অনেকটা পাশের ঘরে নিয়ে বউ ছাড়ার মতো, বরফ পাবো পাবো কালকে পাবো, সম্ভাবনা সহদেই না। সেই একটা কটেজ দেখেন, হ্যান্ডশেক করলে মারে গা, ফের মারো, নেই 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 নেই। এখানে 8টার মধ্যে খাবার খেয়ে নিতে হবে, নাহলে পরে খাবার পাওয়া যাবে না। সো রাতের খাবার হিসেবে ভাত ছিল, ডাল ছিল, দেন চিকেন ছিল অ্যান্ড সবজি ছিল। খাবার খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল খাবার। সো আমরা খাবার খেয়ে নেই সবাই মিলে একসাথে বসে। এই হলো আমার রুম, আর এটা হলো ওয়াশরুম। গিজার আছে বাট হিটার নাই, এখানে কারেন্ট ঠিক মতো থাকে না তো হিটার নেই। আর কারেন্ট চলে গেলে যে মোমবাতি আছে অথবা রিচার্জেবল লাইট আছে, আর আমি একা তাই আমাকে একটা সিঙ্গেল রুম দিছে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এখানে কোনো সমস্যা হচ্ছে না, বাট 0.0 অথবা কাটাও গেলে এটা লাগতে পারে অক্সিজেন, কারণ ওখানে অক্সিজেন লেভেল খুব কম। পপকর্ন নিয়ে নিছি, চকলেট নিয়ে নিছি খাওয়ার জন্য, কারণ পপকর্ন চকলেট খাইলে শ্বাসকষ্ট হয় না, প্লাস ওই যে একটা খারাপ লাগা ওই জিনিসটা চলে যায়। কাটা ঘুরাবে আর আপনার এই যে 0.0 ওটা বন্ধ এখন, সো এই জন্য কাটা ঘুরাবে, এটার জন্য আমাদের থেকে আলাদা 3500 রুপি নিছে টোটাল 8 জন থেকে আর কি, এই 480 রুপি করে পড়ে আর কি পার পার্সন। সো এটা যদিও আমরা জানতাম বাট ওখানে গেলে আরও বেশি বরফ পাবো, এই জন্য দিয়ে দিলাম আর কি, কিছু করার নেই। আসসালামু আলাইকুম, শুভ সকাল, এখন 7টা বাজে, তো উঠলাম ঘুম থেকে, উঠা মুখ টুক ধুলাম, ফ্রেশ হলাম, আর প্রচুর ব্রিদিং প্রবলেম হইতেছিল তাই একটু চুপচাপ বসেছিলাম, এখন একটু ঠিক হয়েছি, হালকা হয়েছি। আর প্রচণ্ড লেভেলের ঠান্ডা, জানি না বাইরে কী অবস্থা। আমি উঠছিলাম মেনলি 5টার দিকে, এত ঠান্ডা ছিল যে আমি আবার কম্বলের ভিতরে ঢুকে গেছি। এখন নাস্তা করতে হবে, পরে নাস্তাও পাবো না, আর বাইরে 7টার দিকে বসে নিয়ে যাবে, হয়তো এখন 7:30 কেউ মেবি উঠে নাই, নাহলে আমার উঠে দিত। দেখি বাইরে যাই কি হয়, সাথেই থাকবেন। মাশাল্লাহ, মানে বের হয়েই এরকম একটা ভিউ, মাশাল্লাহ, বের হয়ে যে এরকম একটা ভিউ পাবো, ওয়াও। আমি ভিডিও তো দেখছিলাম, ভয় পাইতেছিলাম কুয়াশার জন্য দেখা যাবে নাকি, মানে দেখেন চারিদিকে পাহাড়, ওই যে দেখেন উপরে বরফ, ও হ্যাঁ হ্যাঁ 600 রুপি নিছে এটা, এই যে বরফ, এখনো বরফ টরফ দেখি নাই, এই এটা কালকে রাত্রে দেখছি যদিও আপনাদেরকে দেখাইলাম, আর এই যে ভিউ মাশাল্লাহ, আল্লাহ সৃষ্টি কত সুন্দর, মানে চারিদিকে পাহাড় আর আমরা মাঝখানে, আমরা 6000 ফিট উপরে জানি ভাই, 8700 ফিট মাশাল্লাহ। ভাইয়ার অবশ্য অভ্যস্ত, কারণ কি ভাইয়া কোথায় ছিলেন জানি, রাশিয়াতে ছিল, রাশিয়াতে তো তো আপনি সর্বোচ্চ কত পাইছেন? -31 পর্যন্ত পাইছেন, -31 পর্যন্ত, তাহলে তো আপনার অসুবিধা হওয়ার কথা না। এটা প্রথম কষ্ট হয়ে যায়, আস্তে আস্তে থাকতে থাকতে অভ্যাস হয়ে যায় একটা জায়গায়। এই যে আমাদের ভাই এসে পড়ছে, কেমন লাগতেছে ভাই?
মানে আমি ঘুম থেকে উঠা যখন ভাই বাইরালাম না ভাই ভিউটা দেখা মানে আমরা কোন ঘুরে আমি বলি আমরা বেসিক্যালি যাব ওই পাহাড়ের কোণাটা ওই পাহাড় ওই সাধারণ ছোট দেখতেছেন না ওটার ওই সাইড দিয়ে হচ্ছে আপনার চা না ওই দিকে হচ্ছে যে কাটা হচ্ছে বলে রোড তো দিকে আবার আমরা পুরোটা ঘুরব আসসালামু ভাই গুড মর্নিং তাহলে আপনারা সব হোটেলে আছে বুস্ট আগে ছিল 50 রুপি এখন 100 রুপি হয়ে গেছে আর জ্যাকেটও নিতে পারবেন জ্যাকেটও 100 রুপি আর সেখানে আমাদের নাস্তা দিবে এখন ব্রেড আছে আর জাম আছে এক এক জায়গার এক এক নাস্তা এক এক এজেন্সি এক এক রকম নাস্তা দেয় আর কি আমি এই যে অক্সিজেন ক্যানটা নিয়ে নিছি সাথে এটা আমার সকালে অনেক কাজে দিছে বুট না নিলেও হয় বাট আমি নিয়ে নিতেছি কারণ ওখানে পিছলা প্রচুর সাইজ কি হয় 40 এখান থেকে 100 রুপি দিয়ে বুট নিয়ে নিতেছি মানে বাংলাদেশে 130 টাকা রেন্ট আর কি আবার হোটেলে এসে দিয়ে দিতে হবে এটা কি এক পার ডে কে লিয়ে হ্যাঁ পার ডে ইয়ান ফ্যামিলি কাটাও আর হচ্ছে 0 পয়েন্ট যাব 0 পয়েন্ট যেতেও পারি যদি খোলা থাকে আর আরেকটা আছে যে ইয়ান বেলি পরে তার নাম কি লাচুং তা আমরা এখন আছি এখন আছি লাচুং তারপর ইয়ান ভ্যালি ইয়ান ভ্যালি থেকে কাটাও কাটাও থেকে আবার ইয়ান ভ্যালি দেন লাচুং আমরা লাঞ্চ টাইমে ব্যাক করব আচ্ছা তারপর আজকে এখানে রাত্রি স্টে করব তারপরে কালকে সকালে মানে বেবি রওনা দিব হ্যাঁ 5টা 6টার মধ্যে আমরা ইয়াতে গ্যাংটক থাকব সরি গ্যাংটকে থাকব ওখান থেকে দেন শিলিগুড়ি রওনা দিব শিলিগুড়ি থেকে দেন দেখেন দিল্লি কোথায় যাওয়া হবে অবশ্যই আমরা দার্জিলিং যাব অবশ্যই অবশ্যই আসসালামু আলাইকুম সাথেই থাকবেন পুরো ভিডিওটি না পেলে দেখবেন ওয়েলকাম টু খান্ডা এখানে একটা ওয়াটারফল আছে জাস্ট লুক এট দ্য ভিউ ও আই লাভ খান্ডা খান্ডা ফল এই প্রথম স্নোতে আমি পা রাখলাম দেখি ঠান্ডা
আর যায় না যায় না ওখানে আবার আমরা এখন আছি বরফের মাঝখানে, চারিদিকে বরফ, আর ফার্স্ট টাইম আমি বরফ এভাবে দেখতেছি, টাচ করতেছি, ঘুরতেছি, মানে অস্থির লেভেলের ফিল পাইতেছি। এই যে সবাই যে যার মতো মজা করতেছে। তুমি এদিকে দাঁড়াও, এদিকে আমার। এটা হচ্ছে কাটাও, কাটাও এরিয়াতে, আর এখানেই ফসটা পাওয়া যাবেন। আর এখানে যে পাহাড়ের ভিউ প্লাস এই যে বরফ, স্নো, মানে স্নোফলটা আমরা পাই নাই দুর্ভাগ্যবশত। এখন আজকে রাত্রে যদি স্নোফলটা পাই আর কি, আর ভাগ্যে যদি থাকে, আলহামদুলিল্লাহ আল্লাহ এখানে আসার সুযোগ করে দিছে, মানে এত সুন্দর দৃশ্য দেখার একটা সুযোগ করে দিছে আলহামদুলিল্লাহ। মানে আরে ভাই কেসে ও আতিতে চল রহা হ্যায় না, হ্যাঁ এ মেরি গাইড হ্যায়, বহুত আচ্ছা লোগ হ্যায় ভাই, হ্যাঁ। সো এই এটাই কাটাও। সো ভাই কুছ বলিয়ে কাটাও কি বারে মে यहाँ पर अब एग्जैक्ट हम लोग कटाव पे हैं। कटाव एग्जैक्ट नहीं है, अभी यहाँ से 10 किलोमीटर ऊपर कटाव बोलते हैं, ठीक है। अब ऊपर अभी इंडो चाइना बॉर्डर है, इसीलिए हम लोग को जाने को अलाउड नहीं है। ये पहाड़ के पीछे, ये पहाड़ के पीछे, ये पहाड़ के पीछे, बड़ा सा लेक भी है, बड़ा सा लेक, ये पर जाने नहीं देता है, पर जाने नहीं देता। एग्जैक्ट बॉर्डर के सामने है ना, सिर्फ सांगो लेक पे जाने देता है, सांगो लेक जाने देता है। और इसके बाद हम कहाँ जाएंगे? इसके बाद हम लोग का नीचे का लास्ट पॉइंट है अभी का, ये यांगथंग वैली का, यांगथंग वैली का पॉइंट एक्स्ट्रा है ना अभी का, ये नीचे का पॉइंट है हम लोग का लाचुंग व्यू पॉइंट, ठीक है। लाचुंग व्यू पॉइंट जाएंगे, लाचुंग व्यू पॉइंट देख के हम लोग यांगथंग वैली के रूट, यांगथंग वैली, हां उसके बाद हम होटल में चले, होटल के बाद में आएंगे। अच्छा थैंक यू भाई। सो এটাই কাটাও, আর এখানেই ওয়াটার, এই যে ওয়াটারফলটা আপনাদের যেটা দেখাইলাম, আর এখান থেকে আমরা চলে যাব ইয়াংথাং ভ্যালি, ইয়াংথাং ভ্যালি, এরপরে আমরা হোটেলে চলে যাব আর কি। কার বাইক জানি না, আমরা ছবি তুলতেছি, এই বাইক প্রথম স্টার্ট করছে। ভাই কেমন লাগতেছে? এজ এ বাইকার যেখানে আসি বাইক দেখলে তো ভালোবাসা বেড়েই যায়। হ্যাঁ হ্যাঁ, তো এখানে বাইকের অনুভূতি, স্নোফলের অনুভূতি, স্নোর অনুভূতি বলা যাবে না, জাস্ট অসম। শুধু মনে হচ্ছে কি কম করে আরো কয়েকটা বছর যদি বাঁচতে পারি বেশি, হ্যাঁ পৃথিবীটা দেখতে পারলে মরে দুঃখ নেই, এটাই। ধন্যবাদ, জীবনে যতক্ষণ আছে খালি ঘুরবো, চিল চিল বলছে না, বাইক তুলবে না, বাই না তুলবে, হ্যাঁ হ্যাঁ তুলবো। আর অবশ্যই নামাজ পড়তে হবে সব সময়, আল্লাহ আল্লাহ করবেন আর ঘুরবেন, ইটস এনাফ। ওই যে মেঘগুলো আটকে আছে, কিন্তু আমরা কিন্তু এই যে এই পাহাড় ঘুরে ঘুরে উঠে আসছি, বুঝছেন ভাই। यहां पर चिकन चिकन या कोई एनिमल को मारने का अलाउड नहीं है, मारने का अलाउड नहीं है क्योंकि नॉर्थ सिक्किम एरिया है ना, बुद्धिज्म बेस्ड कम्युनिटी ज्यादा है, ठीक है। इसलिए बुद्धिज्म ज्यादा यहां पर वो क्या बोलते हैं इसको, ज्यादा भगवान पे विश्वास करते हैं, ठीक है। इसलिए यहां पर मारने के लिए अलाउड नहीं है, बाहर से मार के लेके आके इधर पका के खाने का अलाउड है, ठीक है। इसीलिए बारबेक्यू अलाउड नहीं है। अच्छा कैंप फायर तो कर सकते हैं ना, कैंप फायर तो कर सकते हो। अच्छा अच्छा
बाकी सभी ठीक है, जस्ट कोई एनिमल को नहीं, ज्यादातर वेजिटेरियन है। और इधर ज्यादा आप लोग खुले में शौच करता है ना, कोई पेशाब पेशाब करता है, वो करने का अलाउड नहीं है, ठीक है। अच्छा अच्छा अच्छा, मैंने अभी सूपी नूडल्स ले लिया। भाई आप खाओ ना, मेरा हो गया। चाय ले लीजिए, चाय ले लीजिए। हाँ हो जाएगा, चाय ले लूंगा, ठीक है। एक चाय दे दीजिए भाई को। এরকম একটা ঠান্ডা একটা ওয়েদার আর এত সুন্দর একটা ভিউর মধ্যে একটা নুডলস, কারণ এই গরম গরম এখন খুব মজা পাবো। বেশি লাফালাফি করলে সমস্যা আছে, কারণ বেশি লাফালাফি করলে অক্সিজেন লেভেল খুবই যায়, মানে আপনার শ্বাস নিতে কষ্ট হয়ে যাবে। অনেক আনন্দ করলাম, এখন একটু গরম গরম নুডলস খাই, আপনারা ভিউ এনজয় করেন। এই যে এই ঝান্ডা হ্যাঁ এলো, এসে সব যা বলতে লোকাল ল্যাঙ্গুয়েজ পে আমাদের কে বলতে দাজা দাজা দাজা। ये जो ध्वजा है, अब अगर किसी को किसी के घर पे कोई मर गया, ठीक है, अच्छा। कोई गुजर गया, उसके नाम पे डालते हैं, ठीक है, अच्छा। ये एक बार में 108 हम लोग को यहाँ पर डालना पड़ता है, ठीक है। वो उतना डालने का अब कोई पैसा बहुत ज्यादा लगता है, ठीक है, अच्छा। उतना डाल नहीं पाया तो 7 ध्वजा भी लगा सकते हैं, 7 मिनिमम 7 लगाना पड़ता है, लगाना पड़ता है। इससे क्या होता है, उसको पीस मिलता है, उसके नाम पे, वो पीस के नाम पे लगाते हैं, पीस के नाम पे, उसके आत्मा को शांति मिले, ठीक है। इन बुद्धिस्ट रिलीजन, बुद्धिस्ट रिलीजन में, अच्छा। এটা আমি ইউটিউবে অনেক দেখছি, খুব সুন্দর লাগতো, এখন বুঝলাম এটা কেন লাগায়। ভাই এসে কতদিন দের মে নিকলেঙ্গে? আবি সব কো হো গয়া, মেরা তো হো গয়া, পুছনা পড়েগা না। হ্যাঁ হ্যাঁ, উস লোক কা হো গয়া তো যায়। আপ লোক কা গ্রুপ কো হো গয়া বলি, জয় মহারাষ্ট্র, হো গয়া না, সব সব জন করে। হ্যাঁ হো গয়া, সো দিয়া দাদা। हाँ बिल दे दिया, बिल दे दिया। कॉफी क्या, दो था? हाँ हाँ हाँ, दे दिया। जाओ जा, लेकिन तो नहीं कुछ कुछ चीजें खाने का। চাকার মধ্যে চেনের মতো লাগায় যাতে ইজি হয় চলতে। জোনরা আর্মি, ইন্ডিয়ান আর্মি। আব্বে এক মার তো, হ্যাঁ আব্বে এক মার তো জোরসে, ধড়া ধড়াকে মারবে। ओ लग गया, ओ एक, ओ माय गॉड, আকে তোরা দেখছি ভাল লাগতেছে, কিন্তু এরা যে দত্র দিছে। কাটাও দেখা শেষ, এখন আমরা যাব লাচুং ভিউ পয়েন্ট। এখন চলে আসছি লাচুং ভিউ পয়েন্টে, এই যে এখানে লেখা আছে, এই যে লাচুং ভিউ পয়েন্ট। আর এটা আমরা এখন আছি 8858 ফিটে, ফিট উপরে। এখানে যাও, আর এখানে ভিউ অসাম। এই যে এখানে পাহাড় দেখা যায়, এখানে পাহাড় দেখা যায়, এই যে সব মেঘ। ভাই ইয়াক কা দুধ মিলতা হ্যায় ব্রাদার, ইয়াক কা দুধ মিলতা হ্যায় হ্যায় আপকে পাস? হ্যাঁ হ্যায় তো। কিতনে কা হ্যায়? কিতনা লিটার চাহিয়ে? এক লিটার হি। एक लीटर कितने का है? हजार रुपए। अच्छा ऐसा है, कहाँ से आए आप लोग? आई एम फ्रॉम बांग्लादेश। हाँ मेरे साथ और भी है, 7 लोग भी है, टोटल 8 लोग है। कहना चाहिए यहाँ के दूध खाते पर, यहाँ के दूध प्रति लीटर 1000 रुपये और हाफ लीटर 500 रुपये। साधारण तो खूब सहजे पा जाए ना, উনি মনে হয় এগুলা দেখভাল করেন, সোনার কাছে আস। আরে টাচ করা যাচ্ছে না, দৌড় দিতেছে।
এখন আমরা চলে আসছি ইয়াংথাং ভ্যালি।